নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ খড়কর আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি ইউকের সবগুলোতে কী ধরনের শাকসবজি বিক্রি হয়ে থাকে। আমি তার একটি ভিডিও করেছি, আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি চলে এসেছি এখন সবজি সেকশনে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাল বেগুন। এটা তো সবাই চেন, এর এক একটির দাম পড়ে 85 পেন্স করে, মানে বাংলাদেশি টাকাতে 140 টাকার মতো। আর যে সব সবজি আপনি চেনেন না, সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে লম্বা ধরনের সবজিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাটারনাট স্কোয়াশ, মানে পুরাটাই মিষ্টি কুমড়ার মতোই লাগে, আর ভিতরে যে বিচিগুলো সেটাও কিন্তু মিষ্টি কুমড়ার মতোই। আর এগুলোকে বলা হয় সুইট। এগুলো খেতে কিছুটা মেটে আলু আছে বাংলাদেশে যে, ওরকমই লাগে। তারপর আছে হচ্ছে পার্সনিপ, আর আছে হচ্ছে গাজর। এগুলো প্যাকেট করা থাকে, আবার খোলাও বিক্রি করা হয়, যে যেরকম পছন্দ সে সেরকমই নিতে পারে। আর এই যে দেখছেন সবুজ রঙের, এটাকে বলা হয় জুকিনি। জুকিনির স্বাদটা তো একদমই পুরা, মানে আমাদের দেশের লাউয়ের মতো লাগে খেতে। এগুলোর এক একটার দাম পড়ে 1 পাউন্ডের মতো, মানে 2-3টা করে নিতে পারেন, 3 পাউন্ডের মতো পড়বে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাজর, বেগুন আর ব্রোকলি কিন্তু সব সময় পাওয়া যায়, মানে 12 মাসই আমরা পেয়ে থাকি। আর এগুলো তো বাঁধাকপি, এগুলোর এক একটা দাম পড়ে 99 পেন্সের মতো, খুবই ছোট। আর এগুলো তো মনে হয় সবাই চেনেন, ব্রোকলি বলা হয়ে থাকে, মানে সবুজ রঙের ফুলকপি। এই ফুলকপিগুলো কিন্তু বাচ্চাদের জন্য, বড়দের জন্য খুবই হেলদি একটা ভেজিটেবল। তারপরে হচ্ছে এখানে লম্বা ধরনের বাঁধাকপিও আছে, আবার গোল বাঁধাকপিও পাওয়া যায়, এরকমই দাম পড়ে। আর সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে, যেটা খুবই মানে শেয়ার না করার নয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সব ধরনের ফ্রুটস আর ভেজিটেবলগুলো কিন্তু আমরা প্যাকেট করাই পেয়ে থাকি। সব কিছুই কিন্তু প্যাকেটের ভিতর থাকে, আর যখন কেনার পরে হয়তো আপনাকে অবশ্যই ওয়াশ করে খেতে হবে, কিন্তু সবসময় কিন্তু এরকম প্যাকেট করা থাকে। আর এই যে লম্বা ধরনের দেখছেন, যেটা সবুজ রঙের, এটা তো সবাই চেনেন, এটা হচ্ছে শসা বলা হয়। আর শসার স্কিনটা এতটাই পাতলা যে আমরা কখনোই শসার স্কিনটা ফেলে দেই না, স্কিন সহ কিন্তু আমরা খেয়ে থাকি। আর এখানেও আছে ফুলকপি, এখানে দেওয়া আছে, মানে একটা অফার চলছে, 3-4-5 পাউন্ড, আপনি 3টা গেলে 5 পাউন্ডের মধ্যে কিনতে পারবেন, আর এক একটার দাম পড়বে 1 পাউন্ড 67 পেন্সের মতো। আর এই যে অনিয়নগুলো আছে, এটাকে বলা হয় ব্রাউন অনিয়ন। আর আর এখানে আছে 3টা অনিয়নের দাম 1 টাকা, আর ছোটো ছোটো অনিয়নগুলোর দামও 1 টাকা করে। আর আরেকটা অনিয়ন যেটা, এটা আপনার দেখাচ্ছি, এটা হচ্ছে রেড অনিয়ন। আর রেড অনিয়নটা কিন্তু আমরা সালাদের মধ্যে খেয়ে থাকি, আর এটা সবসময় সালাদে ইউজ করা হয়। আর কুকিং ইউজ করলে কী হয়, রান্নাটা না একটু লাল রঙের হয়ে যায়, কারণ রেড অনিয়ন যেহেতু, সেহেতু এটার ভিতর থেকে রেড কালারের জুসটা বের হয়, সো কেউ এটা কিন্তু রান্নায় বেশি একটা ব্যবহার করে না। আর এখানে আছে বিভিন্ন ধরনের আলু, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের আলু আপনারা দেখতে পান। আর বিভিন্ন ধরনের আলুর কিন্তু দামগুলোও বিভিন্ন ধরনের, মানে ছোট আলু বড় আলু যেহেতু পাওয়া যায়, ছোট আলুগুলো বেসিক্যালি মানুষ ব্যবহার করে রোস্ট চিকেন করার সময়, রোস্ট পটেটোর জন্য ছোট আলু ব্যবহার করা হয়। আর বড় আলু ব্যবহার করা হয় যখন মাইক্রোওয়েভে বেকড পটেটো করা হয়, তখন বেসিক্যালি কিন্তু বড় পটেটো ব্যবহার করা হয়ে থাকে। আর বিভিন্ন পটেটোর প্যাকেটের কিন্তু বিভিন্ন ধরনের দাম, কোনোটার দাম 1 টাকা 60 পয়সা, কোনোটার দাম 1 টাকা 80 পয়সা, কোনোটা পাবেন আপনি 2 পাউন্ড 3 পাউন্ড এরকম। এখানে রেড কালার পটেটো বিক্রি করা হয়, এখানে স্টার্ট হয় 2.5 কেজি আলু থেকে, যেমন এটা 2.5 কেজি, এই পটেটোর দাম পড়বে কিন্তু 1 টাকা 80 পয়সা করে, দেখতে পাচ্ছেন। আবার কোনো পটেটো একেই 2.5 কেজি কিন্তু আপনি পাবেন 1 টাকা 30 পয়সাতে। সো এগুলো কিন্তু বেসিক্যালি বিভিন্ন ধরনের পটেটো কিন্তু দেখা যায়, এবং কেনার সময় আমরা দেখতে পারি যে দামগুলো কিন্তু ডিফারেন্স হচ্ছে।
আর এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট করে, এগুলো হচ্ছে মিষ্টি আলু, এগুলো হচ্ছে 55 পি করে বিক্রি হয়, আবার 1.70 টাকা করেও কিন্তু বিক্রি হয়। তো বিভিন্ন ধরনের সুইট পটেটো এখানে আছে, আর এটা হচ্ছে স্পিনাচ সবাই জানেন, আর এটা স্বাদটা তো পুরাই পালং শাকের মতো, এটা আমরা এখানে খেয়ে থাকি। আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমরা খাই, খুবই ভালো লাগে খেতে, একদম বাংলাদেশের পালং শাকের মতোই লাগে। তারপর আছে মাশরুম, মাশরুম তো সবসময় পাওয়া যায় এখানে, এগুলোর প্যাকেটের দাম পড়বে 1 পাউন্ডের মধ্যে, আর এগুলো হচ্ছে সবই অর্গানিক। তারপরে এখানে ছোটো ছোটো প্যাকেট করা কিন্তু, এই যে ব্রোকলি, তারপরে বাঁধাকপি, তারপরে স্পিনাচ, সব কিছু কিন্তু এরকম ছোটো ছোটো প্যাকেট করাও আছে, একদম মানে সুন্দর করে কেটে বেছে ধুয়ে কিন্তু ওরা প্যাকেট করে বিক্রি করে, যেহেতু মানুষের হাতে সময় খুবই কম, আর এরা তো রান্নাতে আমাদের মতো এত সময় নেয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে, তো সব কিছু এরকম প্যাকেট করা কাটা থাকে, ওরা নিয়ে শুধু রান্না করে থাকে। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আফ্রিকান এক ধরনের আলু, এটা খেতে কিন্তু একদম আলুর মতোই লাগে। আর এটা হচ্ছে স্যালাড, সবাই হয়তো জানেন, এই স্যালাডটা ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের সালাতে, আর এটা খেতে কিন্তু অনিয়নের মতোই, মানে অনিয়নই বলা যায়। আর এখানেও আছে হচ্ছে বাটানাট, স্কোয়াশ, তারপরে অনিয়ন, এই সেকশনটাতে বিভিন্ন ধরনের অনিয়ন আছে, লুজ অনিয়ন আছে, মানে আমরা যদি একটা অনিয়ন কিনতে চাই তাও আমরা কিনতে পারি। আর এটার দাম হচ্ছে ওরকমই পড়ে আর কি। আর এই যে বাংলাদেশি লাউ বিক্রি হয়ে থাকে 5 পাউন্ড, মানে আপনি যদি চান ছোটো ছোটো লাউ 5 পাউন্ড করে কিনতে পারবেন। আর যেটা বলছিলাম, এখানে কিন্তু সব ধরনের সবজি 1টা করে বিক্রি হয়, মানে যে যেরকম পছন্দের সে সেরকম কিন্তু কিনতে পারে, কেউ যদি 1টা কিনতে চায় সে 1টাও কিনতে পারে, আবার যদি কেউ 2টা কিনতে চায় সে 2টাও কিন্তু কিনতে পারে। আর এই যে টমেটোগুলো বিক্রি হয়ে থাকে, বড় প্যাকেটের দাম 1.75 টাকা করে, এখানে মনে হয় 9টা টমেটো আছে, আর ছোটো প্যাকেট যেটার দাম 90 পেন্স করে পড়ে, সেটার ভেতরে 6টা টমেটো আছে, যেমন এই প্যাকেটটাতে 6টা টমেটো আছে, এটার দাম 90 পেন্স করে পড়ে। আবার এখানে লুজ টমেটো বিক্রি হয়ে থাকে, যদি কেউ চায় তাহলে 1টা টমেটো কিনতে পারবে, আর যদি কেউ চায় তাহলে সে প্যাকেটটাও কিনতে পারবে। আর এটা হতে কচুরমুখী সেম 1টাও কিনতে পারবে এই কচুরমুখীগুলো, অথবা যদি কেউ চায় 4-5টাও কিনতে পারবে। আর এটা হচ্ছে বিটরুট, এটা তো একদমই লাল রঙের, মানে তরকারি রান্না করলে ভিতর মানে তরকারিটাই লাল হয়ে যায়। যাই হোক, তো আমি আজকে আপনাদের সাথে চেষ্টা করলাম যে ইউকেতে কী ধরনের সবজি বিক্রি হয়ে থাকে তার একটা ভিডিও শেয়ার করলাম। যদি ভিডিওটা আজকে আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।